নীলা হত্যার প্রতিবাদে সাভার উপজেলা পরিষদের রাস্তায় সাভারের সকল প্রতিষ্ঠানের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার মেয়র জনাব আলহাজ আহমেদ গনি, তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফখরুল আলম সমর, সাভার পৌরসভার প্যানেল মেয়র জনাব নজরুল ইসলাম মানিক মোল্লা, চান্নক ওয়ার্ড কাউন্সিলর জনাব নূরে আলম সিদ্দিক নিউটন, ঢাকা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার দাস সহ সাভারের সকল প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বীর মুক্তিযোদ্ধা জনাব রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন জনাব সালাউদ্দিন খান নাইম, জনাব কামরুজ্জামান ও শরণ সাহা।